देहरादून उत्तराखंड राज्यर सबथेके जनबहुल शहर और शीतकालीन राजधानी। असंख्य स्कूल कॉलेज एकेडमी और इन्स्टिट्यूट थाकार जोन्नो ए शहर के स्कूल कैपिटल अफ इंडिया बला है। हिमालयर पार्वत्य अंचले जे शहरगुली आछे तार मध्य काठमांडू और श्रीनगर पर यह शहर तृतीय बृहत्तम स्थान अधिकार करे। अपूर्व प्रकृतिर साथे एखानकार बासमती चाल और बेकारी प्रोडक्ट्स दारुण विख्यात। उत्तराखंड भ्रमणे तृतीय दिने आमी चिराचरित नियम भेंगे घुरे देखेछिलाम ए शैल शहरटिर बेश कयेकटी अल्प चेना अपूर्व जायगागुली, जेगुली ना देखले सत्यि देहरादून भ्रमण असम्पूर्ण थाकबे। देहरादूनेर सबथेके जनप्रिय पर्यटन केंद्र सहस्रधारा तो देखेइछिलाम, तार साथे देखेछिलाम 220 फुट उँचू एकटी विशाल बौद्ध मंदिर, जाते आछे 103 फुट लम्बा एकटी सुविशाल बौद्ध मूर्ति। आर देखेछिलाम 1864 साले प्रतिष्ठित सबुजे घेरा सुविशाल अपूर्व एकटी रिसार्च इन्स्टिट्यूट, जार सौंदर्य आपनाके मुग्ध करबेई। हेटेछिलाम पहाड़ेर अंधकार गुहार मध्य दिए बोये चला पहाड़ी नदीर साथे, आर देखेछिलाम पहाड़ेर गुहार मध्य थाका कयेक हजार बछरेर पुरोनो प्राकृतिकभावे गड़े ओठा एकटी शिवलिंग, जाते पहाड़ेर जलधारा अबिराम टपके पड़छे। आजकेर भिडियोय आपनादेर जन्य थाकलो ए देहरादून भ्रमण संक्रांत नानान तथ्यगुली, संगे थाकुन। सुप्रभात, आज के उत्तराखंड भ्रमणे तृतीय दिन और आज के हरिद्वार छेड़े चले जाच्छि मुसरीते। मुसरीर दूरत्व तो एखान थेके 83 किलोमीटर, ओई जेते समय लागे 2.5-3 घंटार मतो, किन्तु आमी तो सरासरि जाबो ना, आमी जाबो साइट सीन करे तारपर मुसरीते। मुसरी जेते जेते आमार सन्धे तो हबेई। एखन एखान थेके मुसरीर लोकल साइट सीन करे आबार फिरे चले आसा जाय। বাসে করে যাওয়ার একটা ব্যবস্থা আছে, লোকাল সাইট সিন করে তারপরে আপনি আবার চলে আসতে পারবেন, কিন্তু আমি একটা গাড়ি ঠিক করেছি, এই গাড়িটা। এই গাড়িটা আমি এখানে একটা ট্রাভেল অফিস আছে সেখান থেকে ঠিক করেছি, আমাকে আজকে দেরাদুনের পুরো সাইট সিন করিয়ে মুসুরি নিয়ে যাবে। মুসুরিতে আমার 2 দিন সাইট সিন করার আছে, একদিন লোকাল সাইট সিন আর একদিন আর একটা জায়গা আছে, সেই জায়গাগুলো ঘুরে মানে এই 3 দিনের জন্য আমার গাড়িটা আমি বুকিং করেছি, তো এই রিজার্ভের জন্য আমার খরচ পড়েছে 8,500 টাকা। আজকে ঘুরবো মুসুরিতে, 2 দিন ঘুরবো, এই টোটাল একটা গাড়িতেই করে নিলাম, সুবিধা হবে। টোটাল খরচ পড়ছে 8,500 টাকা, ওনারা 9,000 টাকা আমাকে বলেছিলেন, তো আমি 8,500 টাকায় গাড়িটা বুকিং করেছি। গাড়িটা ভালো, কন্ডিশনটাও ভালো, আর গাড়ির এই যে রিজার্ভের বা বুকিংয়ের যে খরচ সেটা কিন্তু গাড়ির কন্ডিশনের উপরেও ডিপেন্ড করে। হরিদ্বারে আমার হোটেল থেকে দেরাদুনের দূরত্ব 53 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতো। যাত্রাপথে রাজাজি ন্যাশনাল পার্কে সবুজ অরণ্য চোখে পড়বে, সোং নদী পার করে আমরা বাঁদিকে বেঁকে যাব। এই গাড়িটি আমি A2Z ট্রাভেলস থেকে বুকিং করেছিলাম, 3 দিনের ভ্রমণের জন্য খরচ পড়েছিল 8,500 টাকা। তবে যদি সরাসরি ড্রাইভারের সাথে কথা বলে বুকিং করা যেত তাহলে বেশ কিছু টাকা কম হতো। দুজনেরই যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম, আপনারা চাইলে ভালোভাবে সব কিছু যাচাই করে তারপর বুকিং করতে পারেন। উত্তরাখণ্ড ভ্রমণের আগের পর্বে কলকাতা থেকে হরিদ্বার আসা, হরিদ্বারের হোটেল আর হরিদ্বার ও ঋষিকেশের সাইট সিইং সম্পর্কে নানান তথ্যগুলি জানিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। वैसे देहरादून का ये साइट सीन करके मुसरी पहुंचते पहुंचते कितना टाइम? शाम हो जाए, शाम हो जाए। टाइम लगेगा, एक बस बुक कर जाएंगे तो आधा एक घंटा तो। हाँ, डायरेक्ट जाते तो 2.5 घंटे में पहुंच जाएंगे। ढाई घंटे 2 किलोमीटर तो ज्यादा नहीं है, पर क्या है कि थोड़ा सा वही है, वहाँ पर पहाड़ी में टाइम लगता है।
ব্রেকফাস্ট সেরে রওনা হলাম দেরাদুনের প্রথম গন্তব্য বুদ্ধা টেম্পলের উদ্দেশ্যে। দেরাদুন শহরের আশেপাশেই এই ঘোরার বিভিন্ন জায়গাগুলি আছে, একটির সাথে আরেকটি দূরত্বও খুব বেশি নয়। দুটি হিন্দি শব্দ দেহরা এবং দুন থেকেই এই জায়গাটির নাম হয়েছে দেহরাদুন। দেহরা মানে হচ্ছে মন্দির বা দেবতার ঘর, আর দুন মানে হলো উপত্যকা। স্কন্দপুরাণে এই জায়গাটিকে কেদারখণ্ড নামে উল্লেখ করা আছে। পুরাণ অনুযায়ী কৌরব এবং পাণ্ডবদের শিক্ষাগুরু দ্রোণাচার্য এখানে বসবাস করতেন, সেই কারণে এই জায়গাটির নাম ছিল দ্রোণাগিরি। যে জায়গাটা থেকে দেরাদুন ভ্রমণ শুরু করছি তার নাম হচ্ছে টিবেটিয়ান বুদ্ধা মনাস্ট্রি, যার আসল নাম হচ্ছে মিনরোলিং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটার উচ্চতা হচ্ছে 220 ফুট। মনে করা হয় যে এশিয়ার মধ্যে এটা সবথেকে বড়। আর কোচেন রিনপোচে 1965 সালে এই মনাস্ট্রিটা নির্মাণ করেছিলেন। এখানে একটা ওই দিকটায় একটা ভগবান বুদ্ধের মূর্তি আছে যার উচ্চতা হচ্ছে 103 ফুট। অপূর্ব সুন্দর মনাস্ট্রিটা, আপনারা যদি দেরাদুন বেড়াতে আসেন অবশ্যই এখানে আসবেন। মনাস্ট্রির ভিতরের ভগবান বুদ্ধের অলঙ্কৃত বিগ্রহ, দেয়ালচিত্র, কারুকার্য আর দূরে দুন উপত্যকা আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। ভগবান বুদ্ধের জীবনী ফুটিয়ে তোলা এই দেয়ালচিত্রগুলি আঁকার জন্য দীর্ঘ 3 বছর সময় লেগেছে। 50 জন শিল্পী এই কাজে নিযুক্ত ছিলেন। মন্দির চত্বরে খাবারের ও বিভিন্ন সামগ্রীর দোকান পেয়ে যাবেন। কয়েকটা মনাস্ট্রি আমি দেখেছি কিন্তু এইখানটা এসে একদম অবাক হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশটা, দুর্দান্ত লাগছে। গুরু পদ্মসম্ভবের একটা মূর্তি আছে বিশাল বড়। এই হচ্ছে 220 ফুটের যে মূল মনাস্ট্রি। খুব শান্ত জায়গা, খুব সুন্দর জায়গা। আর এখানে জুতো রাখার একটা কাউন্টার আছে, ওখানে জুতো রাখার জন্য 3 টাকা করে নিচ্ছে। আমরা দুজনে জুতো রেখেছিলাম, 6 টাকা খরচ হয়েছে। আর ভিতরে কোনো এন্ট্রি ফি নেই। ভিতরে গুরু পদ্মসম্ভবের দারুণ সুন্দর একটি মূর্তি আছে। আর আগে উপরে ওঠার যেত পারমিশন দেওয়া হতো, এখন আর সেটা দেওয়া হয় না। এবার আমরা 103 ফুট উঁচু ভগবান বুদ্ধের মূর্তিটা আছে সেটা দেখতে যাচ্ছি। অনেকটা দূর থেকে দেখছিলাম বলে বুঝতে পারছিলাম না, এত বিশাল উঁচু। বাবা রে, বিশাল উঁচু। এবার আমি পা বাড়ালাম দেরাদুনের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সহস্রধারার দিকে। যাত্রাপথ খুব সুন্দর, এখান থেকে দূরত্ব প্রায় 11 কিলোমিটার, মিনিট 20-এর মধ্যেই পৌঁছে যাব।
ভিড় আছে কিন্তু। দেরাদুনের সব থেকে জনপ্রিয় জায়গা হচ্ছে এই সহস্রধারা। গঙ্গা নদীর একটা শাখা নদী হচ্ছে সুষমা নদী, সুষমা নদীর একটি শাখা নদী হচ্ছে সোং নদী, যে নদীটা আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ যাওয়ার সময় দেখতে পাই, এখন জল একটু কম আছে। সেই সোং নদী থেকে একটা শাখা বেরায় যার নাম হচ্ছে কালী নদী। এই কালী নদী এখান থেকে অজস্র ধারায় বয়ে চলেছে, সেই কারণেই এই জায়গাটাকে বলা হয় সহস্রধারা। জলের রং কিন্তু খুব একটা পরিষ্কার নয়, এই যে নদীর জলটা দেখছেন এই জলটার মধ্যে অনেক সালফার থাকে, কারণ এখানে অনেক চুনা পাথর বা লাইমস্টোন আছে। মনে করা হয় যে এই নদীর জল চামড়ার জন্য খুব উপকারী, সেই কারণে বহু মানুষ এখানে স্নান করেন যাতে তাদের চর্মরোগ ভালো হয়ে যায়। যেমন পরিমাণে পর্যটক এখানে এসেছেন সেটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু জলে কিন্তু প্রচুর ময়লা, প্রচুর নোংরা আছে। এখানে দুটো গুহা আছে কিন্তু রাস্তাটার অবস্থা কিন্তু খুব খুব পিছল, তো আসছেন যদি এখানটায় সাবধানে উঠবেন, সাবধানে নামবেন। এখানে চেঞ্জিং রুম আছে, তো চেঞ্জিং রুমের খরচ হচ্ছে 10 টাকা, আর লকার ফেসিলিটি আছে, লকারে হচ্ছে আপনার খরচ 70 টাকা। আপনি যদি কোনো জিনিস দরকারি রাখতে চান স্নান করার আগে তাহলে আপনি রাখতে পারেন, 70 টাকা আপনার লকারের জন্য খরচ হবে। আর যেইখানটা দেখালাম গুহাটা আছে, রাস্তাটা যেখানে অনেকটা পিছল সেইখানটাতে কিন্তু খুব সাবধানে যাবেন, একটা বাচ্চা পড়েছে, হাঁটুর কাছটা কেটে গেছে, ওই জায়গাটা একটু সাবধানে যাবেন। এটা হচ্ছে রোপওয়েতে যাওয়ার টিকিট কাউন্টার, 200 টাকা করে টিকিট, আর ছোটো বড়ো সবারই একই ভাড়া, কোনো কনসেশন নেই। তো রোপওয়েটা দিয়ে ওপরে যাচ্ছি, এইখানে টিকিট কাউন্টার আর এই পাশ দিয়ে রাস্তা। সিস্টেমটা এমনই করে দিয়েছে সমস্ত জায়গাটাই জাল দিয়ে ঘেরা, আর এদিকে এই যে দুটো ফাইবার আছে এগুলো খোলা, খুব ভালো মানে ক্যামেরায় উঠবে না, খালি চোখে ভালো দেখা যাবে। এই দিকটায় জাল আছে, ওই জালের মধ্যে দিয়ে দেখতে হবে। বেশ ভালো হাইটে তুলেছে, মানে একদম পিঁপড়ের মতো লাগছে মানুষগুলোকে এখন। আর এখানে একটা পার্ক আছে সাজানো গোছানো, বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে, একদম সামনে একটা ফ্রি ডিজে আছে, আপনি চাইলে এসে নাচতেও পারেন।
এখান থেকে ভিউটা সব থেকে সুন্দর। রওনা হলাম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্দেশ্যে। এই জায়গাটি দেখার দারুণ ইচ্ছা ছিল মনের মধ্যে। আমরা বিখ্যাত জমজমাট পল্টন বাজারের রাস্তা ধরলাম। এই পথেই দেখা মেলে ঘণ্টাঘরের, যার শুভ উদ্বোধন করেন 1953 সালে মাননীয় লাল বাহাদুর শাস্ত্রী। ষড়ভুজাকার এই ঘরে মোট 6টি ঘড়ি আছে, যেগুলি আনা হয়েছিল সুইজারল্যান্ড থেকে। এই ঘণ্টাঘরের উচ্চতা 85 মিটার, আর এর আওয়াজ এখনও শহরের চারপাশে কম্পিত হয়। এইটা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের ন্যাচারাল রিসোর্স সার্ভিস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, যাকেই সংক্ষেপে বলা হয় ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট বা FRI। 1864 সালে একজন জার্মান ব্রিটিশ বটানিস্ট ডাইট্রিচ ব্র্যান্ডিস এর প্রতিষ্ঠা করেন। তারপর 1906 সালে এটার পুনঃস্থাপন হয়, তখন এর নাম হয়ে যায় ইম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। তারপর 1991 সালে এটাকে ডিমড ইউনিভার্সিটি হিসাবে ঘোষণা করা হয়। FRI-তে একজনের প্রবেশ মূল্য 10 টাকা, বাইক ও অটোর ভাড়া 20 টাকা, প্রাইভেট গাড়ির জন্য খরচ 30 টাকা, আর ক্যামেরার খরচ 50 টাকা। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট এখন জাতীয় ঐতিহ্যবাহী স্থান। 450 হেক্টর জায়গা জুড়ে এর অবস্থান। ইনস্টিটিউটের পিছন দিকে হিমালয়ের অবস্থান এর সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে তুলেছে। গ্রিকো রোমান আর কলোনিয়াল শৈলীতে এর নির্মাণ করা হয়েছে। ইটের তৈরি বৃহত্তম স্থাপত্য হিসাবে বহু বছর গিনিস বুক অব রেকর্ডসেও এর নাম নথিভুক্ত ছিল। এখানে একটি বটানিক্যাল মিউজিয়াম আছে, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের উদ্ভিদের দেখা মেলে। এছাড়া এখানে আছে বনাঞ্চল গবেষণার উন্নত পরিকাঠামো আর বিভিন্ন সরঞ্জাম। এবার আমি পা বাড়ালাম গুচ্চুপানির দিকে। এখান থেকে রাস্তা খুব বেশি নয়, মাত্র 9 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগার কথা ছিল 25 মিনিটের মতো, কিন্তু অবাক হলাম এই জায়গাটিতে পর্যটকের ভিড় দেখে। যেমন পর্যটকের ভিড়, তেমন কিছুটা রাস্তা সরু হবার জন্য গাড়ির লাইনও পড়ে গেছে। সেই কারণে 25 মিনিটের রাস্তা পৌঁছাতে আমার প্রায় 50 মিনিট সময় লেগে গেল। দেখছি দারুণ ভিড় আছে, এতটা ভিড় আছে। এবার আমার ভেতরে খুব এক্সাইটমেন্ট হচ্ছে জায়গাটা দেখার জন্য। এখানে একজনের টিকিট হচ্ছে 35 টাকা, আর 4 বছরের ওপরে বাচ্চাদের পুরো টিকিটই লাগছে। আর কোনো রকম পেট অ্যালাউড নয়। প্রি ওয়েডিং শ্যুটও এখানে করা যায়, তার জন্য খরচ হয় 2500 টাকা। যেহেতু এখানে অনেকটা জল আছে, এবার এই জলের রাস্তা ধরেই আমাদের গুহার ভিতরে 600 মিটারের মতন যেতে হবে। তারপরে একদম শেষের দিকে একটা ঝর্ণা আছে, যার উচ্চতা হচ্ছে 10 মিটার। এখন জুতোটা টিকিট কাউন্টারের পরেও আপনি রেখে দিতে পারেন, আর আমি টিকিট কাউন্টারের আগেই রেখেছিলাম যে আর পরে জুতো রাখতে পারবো কি না সেটার জন্য। কিন্তু টিকিট কাউন্টারের পরেও জুতো রাখার কাউন্টার আছে, যার জন্য খরচ হয় 10 টাকা। এছাড়াও এখানে অনেকগুলি লকার রুম, চেঞ্জিং রুম, খাবারের ও অন্যান্য নানান রকম দোকান আছে। চলুন এবার এই ছোট্ট নদীকে সঙ্গে করে গুহার ভিতরে প্রবেশ করা যাক। জল হালকা ঠান্ডা, খুব ঠান্ডা নয়, ঠিক আছে।
বিশাল ভিড়। কোথায় এলাম রে বাবা, অনেকটাই জল আছে। যদি মিডিলের দিকে যান না তাহলে জয়টা বেশি আছে, না হলে ঠিক আছে। ও পিছন দিকটা দেখুন, মানে এক একটা জায়গায় একদম অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই যে পাথরগুলো আছে পুরো ঠান্ডা বরফের মতো। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, দারুণ লাগছে। আকাশটাও ভালোভাবে দেখা যাচ্ছে না গাছগুলোর জন্য, প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। মোটামুটি হাঁটু অব্দি প্যান্টটাকে তুলে নিয়েছি, তাতেই হয়ে যাচ্ছে, প্যান্ট ভিজছে না। কিছু কিছু জায়গায় না একটু ডিপ আছে, সেই জায়গাটা বাদ দিয়ে দিলে বাদ বাকি জল গোড়ালি পর্যন্ত। কিছু কিছু জায়গায় এই যে পাথরগুলো আছে এগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে। লোকেদের এক্সাইটমেন্ট মারাত্মক। এটা মনে করা হয় যে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে ডাকাতরা তাদের লুট করা জিনিসপত্র এবং তারা নিজেরাও এই গুহায় লুকিয়ে থাকতেন ব্রিটিশদের হাত থেকে পালিয়ে, তো সেই জন্য এইটাকে বলা হয় রবার্স কেভ। আর জলের খুব ফোর্স আছে, এই এতটাই আসলাম, এখান থেকে ফিরে যাচ্ছি। আর ঠিক এখান থেকেই ডান দিকে একটি রাস্তা চলে গেছে উপরের দিকে, যেখান দিয়ে আরও কিছুটা গেলে একটি ক্যান্টিন আছে। আর এই নদীটি যেখান দিয়ে গুহায় প্রবেশ করছে সেটিও দেখতে পাওয়া যায়, তবে সে রাস্তা সামান্য কঠিন। এইটা একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমার, দারুণ হয়ে গেছে, দারুণ। এই জায়গাটা দেরাদুনে আসলে অবশ্যই আসবে। এক একটা জায়গায় এত অন্ধকার হয়ে যাচ্ছে, মানে আমার পাশের লোককেও পর্যন্ত দেখতে পাচ্ছি না, তার মধ্যে একদম 6টা বাজতে যায়, 6টা অবধি খোলা থাকে। Thank you.
দিনের প্রায় শেষ, আমি যাচ্ছি এখন টপকেশ্বর মন্দিরে। এখানে একটা নদী আছে, সেই নদীটার নাম হচ্ছে তমসা নদী। তাই তমসা নদী তীরের এই মন্দিরটা মনে করা হয় যে 6000 বছরেরও বেশি পুরনো। এখন এখানে ব্যাপারটা হচ্ছে, এখানে প্রাকৃতিকভাবে গুহার ভিতরে শিবলিঙ্গের সৃষ্টি হয়েছে, আবার প্রাকৃতিকভাবেই গুহার পাথর থেকে চুয়ে চুয়ে সেই শিবলিঙ্গের ওপর জল টপকে পড়ে। তো সেই কারণেই এই মন্দিরটার নাম হচ্ছে টপকেশ্বর মহাদেব মন্দির। এখানে পুজোর অনেক ব্যবস্থা আছে দেওয়ার জন্য। এগুলো এখান থেকে কিনে নেওয়া যায়। হোলিতে আর মহাশিবরাত্রিতে বিশাল বড় মেলা হয়। এখন ক্যামেরা মনে হয় না ভেতরে আমি নিয়ে যেতে পারবো, দেখা যাক কতটা নিয়ে যেতে পারি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। মানে যদি আপনি খালি চোখে না দেখেন তাহলে কোনোভাবেই বিশ্বাস করতে পারবেন না যে ওটা প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। আর এত সুন্দরভাবে সাজানো আছে, দুর্দান্ত লাগছে, অপূর্ব সুন্দর। এখান থেকে আমি আজকে দেরাদুনের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি অভিষেক, আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওয়। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।